সো হ্যাঁ প্রিয় দর্শক, সকলে কেমন আছো? আশা করি অনেক ভালো আছো আর আমিও ভালো আছি। আর আজকের ভিডিওটার টপিক হচ্ছে ড্রয়িং। তো একটা পোর্ট্রেট বানাবো, মানে একটা কমিশন ওয়ার্ক। আমি লাইফে কাঁদি দিল দাঁড়া দাঁড়া, তুই বলবে, তুই তুই কিছু বলবে, কি বলছিস বল 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 বল। তো একটা কমিশন ওয়ার্ক, তো কমিশন ওয়ার্কটা ডিস্টার্বে আছে, ডিস্টার্বে ডিস্টার্বে কোথাটা বাইরে হয়ে গেছে। তো এটা কমিশন ওয়ার্ক, কমিশন ওয়ার্কটা আমার কাছে, আমি একটা স্টোরি দিই যে প্যাড ফটো পোর্ট্রেট যদি বানাতে চাও তো তাহলে প্যাড করতে হবে। তো একটা পুরুলিয়ার একটা দিদি আমাকে মেসেঞ্জারে মেসেজ করেছে আর বলছে যে আমার একটা পোর্ট্রেট বানিয়ে দিতে হবে, মানে ও ছেলার আর কি। তো যাই হোক, কোনো ব্যাপার নাই, পোর্ট্রেটটা আমি ফার্স্ট টাইম পেয়েছি এই কমিশন ওয়ার্ক। তো প্রথমেই তো আমি চেষ্টা করব অনেক ভালো করার, আমি যতটুকু করা মানে পারি আর কি, ওর থেকেও বেশি করার চেষ্টা করব। যতটা পারি অতটাই পারিব না, তো ব্যাপার আছে যতটা পারি অতটাই করব। তো ভালো করার চেষ্টা করব, ভিডিওটাই সঙ্গে থাকো আর আর কি, নতুন থাকলে সাবস্ক্রাইব করে নেবে আর ভিডিওটাকে লাইক করে নিয়ে বন্ধুদের সাথে শেয়ার করে দাও। তো চলো দেখা হচ্ছে কেবল ডাইরেক্ট পোর্ট্রেটে, আর কোথাও কোনো ইন্ট্রো থাকবে না। তবে হ কাকা, আমার ইন্ট্রোটা লাগাই দাও। রাইতের থেকে শুরু করলি? তো রাইতে এখন শুধু চোখ গিলা করতে পারি আছি, তারপর ভাবছি সকালে করিব। রাতে আমি শুধু চোখ গিলা করেছি আর আজকে পুরো ফেসটা পুরাবার চেষ্টা আছে। এখন তো কাম আছে বনের, আর সাইকেল দিয়া হোক ব্লকে, তো সেই আনতে যাব, তার জন্য এই পর্যন্তই হয়েছে। সো ফ্রেন্ডস, ফাইনালি দেখতে পাচ্ছ এত দূর পর্যন্ত করতে পারলি তখন ধরে। আর আমি তো বললাম যে ব্লক জানিয়েছিলি, তো তার জন্য হইলো না অতটা। দেখো সাইড একটা ফটো দিয়ে আছে, সেম ম্যাচ করছে কি নেই, ম্যাচ না করলেও বলবে আর ম্যাচ করলেও বলবে, তার কারণে এখনও ফেসটাই অনেক কাম বাকি আছে। সো গাইস, ফাইনালি পোর্ট্রেটটা কমপ্লিট, খালি সিগনেচারটা আমার বাকি আছে। আর চলো দেখা যাক, এরপর এটা তো কমিশন ওয়ার্ক বটে, তো এখনও মালটা পাই কি নাই, টাকাটা কত দেয় কত কি নাই সব কিছু দেখাবো। ভিডিওটাই কন্টিনিউ ওয়াচিং করো। সো হে ফ্রেন্ডস, পোর্ট্রেটটা কেমন লাগলো অবশ্য কমেন্ট সেকশনে জানাবে। আর অবশ্যই এটা আমার কমিশন ওয়ার্ক, তো আমি দেখাবো যে স্ক্রিনশট দিব কিছু যে কীরকম ডিল হয়েছে কীরকম নাই, মানে দেখাবো তারপরে বলি। তো গাড়া ঢেড়া দেখতেই পাচ্ছ, জায়গার কোনো শেপ সাইজ নেই, আর এখানে আমাদের ফুটবল খেলা আছে ছোটো ছোটো ছায়ার, তো ওইটাই এখন এনজয় নিতে আসিয়েছি। তো চলো ভিডিওটা কন্টিনিউ ওয়াচিং কর। আরেকটা কথা, এ মুহ সে সুপারি নিকাল কে বাত কররে বাবা, ইসকে মুহ মে পয়দাশি সুপারি হে। যে আমি যে মোবাইলটা ভিডিওটা বানাছি, তো আমি এই মোবাইলটা সেলিং করতে চাই, ঠিক আছে শুনিয়েছ, আমি মোবাইলটা সেলিং করতে চাই, তার কারণ মোবাইলটা বহুত বাজে বহুত বাজে, কখনো স্লো কখনো ফাস্ট, মানে কি বলবো আমি বুঝতে পারছি না। কালকে রাতে আমি 10টার সময় ভাত খাই এবং খাওয়ার পরে একটু রিলস মিলস দেখাই হই, সবাই দেখে ইউটিউব রিলস। তো আমি কি করলি, আমি জাস্ট পাঁচ মিনিট আমি রিলস দেখলি, তারপরে দেখি যে 11টা বাজিয়ে গেল, 5 মিনিট রিলস দেখার পর 11টা বাজিয়ে গেল, তারপর ভাবলি না এখন রিলস আর দেখবো না, এখন টু ফেসবুকে চ্যাটিং ম্যাটিং করি। তো চ্যাটিং 10 মিনিট চ্যাটিং করলি, 10 মিনিট চ্যাটিং করার পর দেখছি 1টা বাজিল, বলেন কি তখন আমি ভাবলি যারা মোবাইলটা আমার ফাস্ট চলছে,
মানে বিশাল ফাস্ট চলছে। তারপরে আমি যখন আজকে ড্রয়িং করতে ঠেছি, টানা 3 ঘন্টা ড্রয়িং করলি, টানা 3 ঘন্টা ড্রয়িং করলি, আর মোবাইলটা দেখছি যে ও মাত্র 10 মিনিট ক্রস হয়েছে। মানে 10টার সময় ড্রয়িং করতে বসলি, 10টা 10 হয়েছে। তো বলো, তখন আমি একদম শিওর মোবাইলটা আমার স্লো আর ফাস্ট দুটাই চলছে। তো মোবাইলটা আমি সেলিং করতে চাই। তো কমেন্ট সেকশনে আসি নিয়ে কমেন্ট করো যে যার যার লিভার বটে, আমি দামটা পরে বলবো। চলো।